হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ক্লাস ফোরের নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি আশা করব তোমরা পুরো ভিডিওটা দেখবে যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অলে ক্লিক করে দেবে তাহলে যখনই নতুন ভিডিও লাগাবো তখনই তার নোটিফিকেশান প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আমার প্লে লিস্টে গিয়ে আরও অন্যান্য ক্লাস ফোরের ভিডিও আছে অ্যাক্টিভিটি টাস্ক আছে যেগুলো দেখো নি যারা তারা অবশ্যই গিয়ে দেখবে আর আমার চ্যানেলে আছে ইনস্টাগ্রাম আইডি সেখানে আজকে আমি করাবো একশো তিরাশি আর একশো চুরাশি একশো তিরাশি দেখো আছে নিচের সংখ্যাগুলির মধ্যে দশ দিয়ে বিভাজ্য সংখ্যায় গোল দাগ দি অথবা সার্কেল করতে বলেছে আর কি তাহলে কোন সংখ্যাগুলো দশ দিয়ে বিভাজ্য হয় দশ দিয়ে বিভাজ্য হয় হচ্ছে যে সমস্ত সংখ্যার এককের ঘরের অঙ্কটা শূন্য থাকে তারা দশ দিয়ে বিভাজ্য হয় তাহলে আমি এখানে সার্কেল কাদের করেছি কুড়ি কুড়ি দেখো দুইয়ের পাশে শূন্য আছে মানে এককের ঘরে শূন্য আছে সেই জন্য কুড়ি তাছাড়া দশ দিয়ে তুমি ভাগ করলেই বুঝতে পারবে দশ দুগুণে কুড়ি আর তারপরে করেছি পঞ্চাশ পাঁচ দশে পঞ্চাশ এককের ঘরে শূন্য আছে তাই এটা দশ দিয়ে বিভাজ্য হবে আচ্ছা তারপরে ষাট ছয় শূন্য ষাট শূন্য এককের ঘরে আছে এটা দশ দিয়ে বিভাজ্য হবে তারপরে আশি এককের ঘরে আছে শূন্য আশিও দশ দিয়ে বিভাজ্য হবে তারপরে আছে একশো এককের ঘরে আছে শূন্য তাহলে এটাও দশ দিয়ে বিভাজ্য হবে তারপরে আছে দুশো ষাট এককের ঘরে আছে শূন্য তাহলে এটা দশ দিয়ে বিভাজ্য হবে তারপরে হচ্ছে আছে তিন হাজার তিনশো তাহলে তিন হাজার তিনশো এখানে দেখো এককের ঘরে আছে শূন্য তাহলে তিন হাজার তিনশো হচ্ছে তাহলে এই সংখ্যাটি দশ দিয়ে বিভাজ্য হবে তিনশো দশ এককের ঘরে আছে শূন্য তাহলে এই সংখ্যাটিও দশ দিয়ে বিভাজ্য হবে তারপরে আছে চারশো নব্বই এখানে এককের ঘরে শূন্য তাহলে চারশো নব্বই সংখ্যাটি দশ দিয়ে বিভাজ্য হবে নিচের ঘরে অনেক সংখ্যা সংখ্যাগুলি নিচের তিনটি ঘরে ঠিক মতো বসায় তো অনেকগুলো এখানে আমরা সংখ্যা দেখতে পাচ্ছি এবার এই সংখ্যাগুলোকে কি কি দিয়ে করতে বলেছে দেখো দশ দিয়ে বিভাজ্য সংখ্যার একটা বক্স দিয়েছে আর পাঁচ দিয়ে বিভাজ্যর একটা সংখ্যার বক্স দিয়েছে তো এতগুলো সংখ্যা থেকে কোন সংখ্যাগুলো দুই দিয়ে বিভাজ্য হবে তাহলে সেই সংখ্যাটা আমরা দেখব তাহলে প্রথমে দেখো এখানে চার যেটা দুই দিয়ে যেটা বিভাজ্য হয় না সেই সংখ্যাগুলো যেগুলো জোর সংখ্যা সেগুলো কিন্তু সবগুলোই দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে এখানে তোমরা যদি বুঝতে অসুবিধা হয় শূন্যটাকে ধরে তাহলে শূন্যটা ধরবে ধরে লাস্টের যে অঙ্কটা মানে ধরো দুটো ঘরের সংখ্যা আছে এককের ঘরের যে সংখ্যাটা সেই সংখ্যাটা যদি দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে কিন্তু পুরো সংখ্যাটাই দুই দিয়ে বিভাজ্য হয় আর লাস্টে শূন্য থাকলেও সেটাও দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে দুই দিয়ে বিভাজ্য কোনগুলো চার কুড়ি তারপরে দেখো আছে পঁচিশ পঁচিশ কিন্তু নয় তারপরে আঠাশ হবে তারপরে ছাব্বিশ হবে তারপরে বত্রিশ হবে পঁয়ত্রিশ হবে না চল্লিশ হবে আশি হবে একশো পাঁচ হবে না একশো দশ হবে একশো সত্তর হবে একশো পঁচাত্তর হবে না দুশো পঁচিশ হবে না দুশো তিরিশ হবে দু হাজার চারশো পাঁচ হবে না আচ্ছা দশ দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো সেগুলো আমরা কীভাবে বলবো কুড়ি তারপরে চলে যাবো চল্লিশ তারপর আশি তারপরে একশো দশ তারপরে একশো সত্তর তারপরে হচ্ছে দুশো তিরিশ দশ দিয়ে বিভাজ্য আর পাঁচ দিয়ে বিভাজ্য সংখ্যা কোনগুলো সেগুলো হচ্ছে পাঁচ দিয়ে যেগুলো বিভাজ্য সেগুলোর হচ্ছে শেষে শূন্য অথবা পাঁচ থাকবে তাহলে কুড়ি তারপরে পঁচিশ তারপরে পঁয়ত্রিশ তারপরে চল্লিশ তারপরে আশি তারপরে একশো পাঁচ তারপরে একশো দশ একশো সত্তর একশো পঁচাত্তর তারপরে দুশো পঁচিশ দুশো তিরিশ তারপরে তারপরে হচ্ছে দু হাজার চারশো পাঁচ তাহলে এইভাবে আমরা দুই দিয়ে বিভাজ্য সংখ্যা দশ দিয়ে বিভাজ্য সংখ্যা আর পাঁচ দিয়ে বিভাজ্য সংখ্যাগুলো পরপর বক্সের ভেতরে লিখলাম তাই দেখছি যে যেসব সংখ্যা দশ দিয়ে বিভাজ্য তারা সকলেই দুই ও পাঁচ দিয়ে বিভাজ্য তাহলে দশ দিয়ে যে বিভাজ্য যে যে সংখ্যাগুলো আমরা লিখেছিলাম এবার ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবো সেই সংখ্যাগুলোই দুই দিয়েও বিভাজ্য আবার পাঁচ দিয়েও বিভাজ্য এবারে কি বলছে নিচে দেখি বিভাজ্যতার শর্ত লিখি দুই দিয়ে বিভাজ্যতার শর্ত কি সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য বা দুই বা চার বা ছয় বা আট হবে তাহলে এগুলো কিন্তু শূন্য প্রথমে শূন্যটা ধরে নেবে তারপরে দুই মানে কি দেখো দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট মানে লাস্টের যে সংখ্যাটা সেটা যদি মানে এককের ঘরের সংখ্যাটা যদি দুই দিয়ে বিভাজ্য হয় তাহলে কিন্তু সব সংখ্যাটাই পুরো সংখ্যাটাই দুই দিয়ে বিভাজ্য হবে এখানে কিন্তু সেই জিনিসটাই বলেছে শূন্য দুই চার বা ছয় বা আট হবে তিন দিয়ে বিভাজ্য তার শর্ত বলেছে সংখ্যার অঙ্কগুলির সমষ্টি তিন দিয়ে বিভাজ্য হবে তিন দিয়ে যে সংখ্যাটা বিভাজ্য হবে তার সমষ্টি যেমন ধরো আমরা যদি বলি যে পনেরো ধরো পনেরো একটা সংখ্যা দিলাম এবার অঙ্কগুলোর সমষ্টি মানে কি এক আর পাঁচ যদি আমরা যোগ করি তাহলে পাঁচ আর একে ছয় হয় এই ছয় সংখ্যাটা তিন দিয়ে বিভাজ্য হচ্ছে তিন দুগুণে ছয় তাহলে পনেরোটাও তিন দিয়ে বিভাজ্য হবে এবার প্রমাণ করে নিই আমরা জানি তিন পাঁচে পনেরো আশা করলাম বোঝাতে পারলাম পরেরটা পাঁচ দিয়ে বিভাজ্যতার শর্ত কি সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য বা পাঁচ হবে এর আগে তো আমি এইটা নিয়ে অনেক বিস্তৃতভাবে এর আগের ভিডিওগুলোতে বলেছি দশ দিয়ে বিভাজ্যতার শর্ত সংখ্যার এককের ঘরের অঙ্ক শূন্য হবে তবেই কিন্তু সেটা দশ দিয়ে বিভাজ্য হবে নিচে কি লিখেছে দেখো দুই তিন পাঁচ ও দশ দিয়ে বিভাজ্যতা শর্তের ধারণা দিয়ে বিভাজ্য সংখ্যা ও দিয়ে ধারণা তো এটা ছিল একশো তিরাশি পৃষ্ঠার অঙ্ক এরপরে আমরা পরের পৃষ্ঠায় চলে যাব একশো চুরাশি পৃষ্ঠায় আছে মেলায় যাই বর্ধমান জেলার ভাতার গ্রামে শিলার বাড়ি সেখানে চৈত্র মেলা বসেছে শিলা তার আটজন বন্ধুর সাথে মেলা গিয়েছে মেলায় গিয়েছে তারা ঠিক করেছে যে তারা মেলায় যা কিনবে সবাই মিলে সমানভাবে ভাগ করে নেবে শিলা সাতাশটি চিরামাটির বাটি কিনেছে প্রত্যেকে পাবে তাহলে এখানে কি বলছে আটজন শিলা তার আটজন বন্ধুর সাথে মেলায় গিয়েছে তো আটজন বন্ধু আর শিলা তাকে নিয়ে নজন হচ্ছে তাহলে সাতাশটা চিনামাটির বাটি কিনেছে প্রত্যেককে সমানভাবে দিচ্ছে তাহলে প্রত্যেকে কত পাবে সাতাশ ভাগ নয় পাশে দেখো সাতাশকে নয় দিয়ে ভাগটা করা আছে তিন নয় সাতাশ মিলে গেছে মানে ভাগ শেষ শূন্য এসে গেছে প্রত্যেকে তিনটি করে চিনে মাটির বাটি নিল এবার তার বন্ধু রূপসা কিনলো পঁচিশটি বাসি তারপর প্রত্যেকে নিল পঁচিশ ভাগ নয় এবার পঁচিশ ভাগ নয় করলে নয় দুগুণে আঠেরো দেখো ভাগ শেষ হচ্ছে সাত থাকছে তাই তারা সমানভাবে ভাগ করে নিতে পারবে না কারণ পঁচিশ নয় দিয়ে বিভাজ্য নয় তাহলে কি বলছে জিনিসটা পঁচিশকে নয় দিয়ে বিভাজ্য করে দেখালো যে পঁচিশটা নয় দিয়ে বিভাজ্য হচ্ছে না সেই জন্য এই কারণে যেহেতু বিভাজ্য হচ্ছে না তাই তারা সমানভাবে এটা নিতে পারবে যদি যে সংখ্যাটাকে ধরো দিত সেটা যদি নয় দিয়ে বিভাজ্য করা যেত তাহলে যেটা ভাগ ফলটা বেরোতো সেটা তারা সমানভাবে ভাগ করতো এক্ষেত্রে যেহেতু ভাগ মিলল না তাহলে তারা সমানভাবে ভাগ করে নিতে পারবে না এবার মিলি চুয়ান্নটি মোয়া কিনলো হিসাব করে দেখি চুয়ান্ন নয় দিয়ে বিভাজ্য কিনা তো পাশে নয় দিয়ে বিভাজ্য কিনা দেখানো হয়েছে মিলে গেছে ছয় নয় ভাগ্যে শূন্য এসছে তাহলে দেখছি চুয়ান্ন নয় দিয়ে বিভাজ্য কিন্তু কিভাবে তাড়াতাড়ি বুঝব যে কোনো সংখ্যা নয় দিয়ে বিভাজ্য হবে কোন সংখ্যা নয় দিয়ে বিভাজ্য হবে তাহলে কি করে বুঝব আমরা তাহলে ধরো এখানে এখন দুটো অঙ্কের সংখ্যা দিয়েছে বলে আমরা ভাগ করে করে দিচ্ছি যদি দিত পাঁচ হাজার পাঁচশো পঁয়তাল্লিশ এই সংখ্যাটা কি ন দিয়ে নয় দিয়ে বিভাজ্য এরকম যদি বলতো তাহলে কি আমরা বসে বসে অত বড় সংখ্যাটা ভাগ করতাম না কি করতাম সেটা এখন আমরা শিখব আচ্ছা তাহলে দেখো যদি এমন করি মানে সংখ্যাটা চুয়ান্ন বলেছিল তাহলে পাঁচ আর চার তাহলে পাঁচ আর চারটাকে যোগ করেছে পাঁচ যোগ চার করে নয় হয়েছে এবার এই যে নয় বেরোলো ওই নয় সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য কিনা দেখতে হবে তাহলে আমরা জানি নয় এক নয় নয় দিয়ে তো বিভাজ্য অবশ্যই তাহলে এইভাবে আমরা কোনো একটা সংখ্যা নয় দিয়ে বিভাজ্য কিনা জানতে পারবো যেটা কি আমরা তিন দিয়ে বিভাজ্য কিনা জেনেছিলাম যে শর্তে ওই একই শর্ত হচ্ছে এখানেও হবে সংখ্যাটার ভেতর যে যে অঙ্কগুলো আছে সেইগুলো যদি আমরা যোগ করি যোগ ফলটা যদি নয় দিয়ে বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই নয় দিয়ে বিভাজ্য হবে এবার একশো দশটা চুরি নজনের মধ্যে সমানভাবে ভাগ করা যায় কি না আমরা দেখি তো নয় দিয়ে ভাগ করা যায় কি না আমরা একশো দশকে নয় দিয়ে এখানে পাশে বলেছে নিজে করি মানে নিজেকে ভাগ করে দেখতে বলেছে তোমরা আমি এটা কিন্তু করব না কারণ এটা একটা ভাগ তোমরা সামান্য নিজে করে দেখবে কিন্তু করে দেখ দেখার পরে দেখবে যে নয়টা কিন্তু দশ দিয়ে ভাগ করলে মিলবে না কেন মিলবে না আমরা এই ভাগটাই করব না কারণ কেন করবো না কারণ আমরা তো শিখেছি যে কি পদ্ধতি অ্যাপ্লাই করলে আমরা জানতে পারবো যে সংখ্যাটা নয় দিয়ে বিভাজ্য কিনা তাহলে চলো দেখি সেটা একশো দশ সংখ্যাটা এক যোগ এক যোগ শূন্য এখানে যতগুলো ধরো অঙ্ক ছিল সেইগুলো দিয়ে আমরা সংখ্যাটার ভেতরে শতকের ঘর দশকের ঘর এককের ঘর এগুলোকে আমরা যোগ করব তাহলে এক আর একে দুই যোগ শূন্য দুই তাহলে দুই কি নয় দিয়ে বিভাজ্য দুই নিশ্চয়ই নয় দিয়ে বিভাজ্য নয় তাহলে পুরো সংখ্যাটাও নয় দিয়ে বিভাজ্য নয় মানে একশো দশ নয় দিয়ে বিভাজ্য নয় এবার তোমরা যদি ভাগ করে দেখো এখানে ব্র্যাকেটে নিজে করেই লেখা আছে তো ভাগ করে অবশ্যই দেখবে দেখবে নয় দিয়ে বিভাজ্য হচ্ছে না মানে ভাগটা মিলছে না এই ছিল একশো চুরাশি পৃষ্ঠার অঙ্ক আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও থ্যাংক ইউ সো মাচ আগামী দিন আমি নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য বাই